हेलो गाइस, स्वागत बेंगली होम किचने। आज के शेखाब आम तेलेर रेसिपी। ये गरमकाले कचि कचि आम पावा जाए, आर सेई आमेर आम तेल किन्तु दारुण हय। आर ये तेलटार मध्य जखन आमेर गंधटा चले जाए तखन दारुण टेस्टी लागे। ये आम तेल दिए आमरा सन्धे बेला मुड़ी माखाओ खेते पारि, आर सक माने भातेर साथे आलू भाते दिएओ किन्तु आमरा माखते पारि, ताओ किन्तु दारुण टेस्टी हय। এই আম তেল বানানো খুবই সহজ। এই আম তেল কিন্তু এক বছরের বেশি ভালো থাকে, কিন্তু তার জন্য তোমরা ময়লা হাতে আচারটা ধরবে না, আর যখনই স্পুন দিয়ে তেলটা তুলবে স্পুনটা যেন পরিষ্কার হয়, তাহলে দেখবে অনেক দিন আম তেলটা খুব ভালো আছে, এক বছরের বেশিও ভালো থাকে। ফার্স্টে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে 3 থেকে 4 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে আমের সমস্ত কষ্টটা বেরিয়ে যায়। এটা কিন্তু গোটা আম জলে ডোবানো আছে নর্মাল ট্যাপ ওয়াটার জলে। এবার আমটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর কিন্তু আমটাকে আমরা ধোবো না। এবার জাস্ট 1 টেবিলস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে আমাদের মোটামুটি 2 থেকে 3 দিন কড়া রোদে দিতে হবে। এটা মাখিয়ে নিয়ে আমরা একটা থালায় এটা বিছিয়ে নেব। একটা একটা করে বিছিয়ে নিতে হবে যাতে সব আমগুলোতে সমানভাবে রোদ লাগে। তবে দেখবেন সন্ধেবেলা অবধি রাখবেন না, কড়া রোদ যতক্ষণ থাকবে ততক্ষণই রাখবেন। এবার এটার উপর একটা ঝুড়ি বা সাদা কাপড় চাপা দিয়ে এটা আমাদের রোদ্দুরে রাখতে হবে, এইভাবে যাতে কোনো নোংরা না পড়ে বা পাখিরা মুখ না দেয়। এবার আচারের মশলা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন দেখিয়ে দিই। তার জন্য লাগছে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, 5 ফোড়ন। হলুদ আর নুনটা কিন্তু আমরা আগেই ব্যবহার করে নিয়েছি আমের সাথে, সেই জন্য এখন আর লাগবে না। আর লাগবে 1 কাপের মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা, আর আমটাকে শুকিয়ে এই রকম করে নিতে হবে। দেখুন আমটা একদম শুকিয়ে গেছে, প্রায় 2 থেকে 3 দিন কড়া রোদে দেওয়ার পর এরকম হয়েছে। এবার আমি গ্যাস জ্বেলে একটা ফ্রাইং প্যান বসিয়েছি আচারের মশলাগুলো করে নেব বলে। তার জন্য আগে আমি ফার্স্টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজতে সময় লাগে, তাই জন্য মিডিয়াম আঁচে শুকনো লঙ্কাগুলো একটু রোস্ট করে নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টিস্পুন জিরে, গোটা জিরে 1 টিস্পুন, গোটা মৌরি 1 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন দিয়ে এটা হালকা রোস্ট করে নিতে হবে। এটা যেন পুড়ে না যায়, হালকা জাস্ট রোস্ট করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রোস্ট করবেন যাতে পুড়ে না যায়। এবার এই মশলাটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম, একটু ঠান্ডা হলে তারপর গুঁড়ো করব। সেই ফ্রাইং প্যানেতেই আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। তেল একটু বেশি লাগে, কারণ তেলেতেই আমটা মজে, আর দ্বিতীয় কথা আমের যে তেলটাই আমরা খাই সেই জন্য তেল একটু বেশি দেবেন ফার্স্টে। এটা আমাদের ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। যখন টকবক করে দেখবেন তেলটা ফুটতে থাকবে তখন গ্যাসটা বন্ধ করতে হবে। দেখুন গরম হয়ে গেছে গ্যাসটা, এবার আমি বন্ধ করে দেবো। দিয়ে কিন্তু তেলটাকে অল্প একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। এই সময় আমরা আচারের মশলাটা গুঁড়ো করে নিই, যেগুলো আমরা হালকা রোস্ট করে রেখেছিলাম। মিক্সির জারে আমি সেই রোস্টেড সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আধ ভাঙা মতো করে নিতে হবে। আধ ভাঙা না, একটু যাতে দানা দানা থাকে সেই পর্যায়ে অবধি আমাদের এটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি পাউডার করবেন না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম আধ ভাঙা মতো করে নিতে হবে। এই আচারি মশলা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপিও হয়, সেগুলো পরে আপনাদের শিখিয়ে দেব। এবার একটা বাটিতে শুকনো আমগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কুসুম কুসুম গরম তেলটা। তার মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুনের মতো
আচারই ওই মশলাটা। আমি যতখানি পরিমাণ করেছি সেই পরিমাণ অনুযায়ী যতখানি আমার মশলা লাগবে ততখানি আমি দেব। তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা বুঝে করবেন, আমি এখানে একটা আমের করেছি, আপনারা যদি বেশি আমের করেন বেশি মশলা বেশি তেল লাগবে। এবার এটাকে ভালো করে মিক্সড করার পর একটু ঠান্ডা হবে, দশ মিনিট মতো ঠান্ডা করে আমি এটা একটা জারে পুরে নিয়েছি। অবশ্যই কাঁচের জারে রাখলে বেশি দিন থাকে, আর প্লাস্টিকের জারে রাখলে কিন্তু বেশি দিন থাকে না, তাই কাঁচের জারে রাখারই চেষ্টা করবেন। ওপর থেকে আমি একটা ন্যাপকিন পেপার এরকম চাপা দিয়ে আর তাতে একটা পেটো দড়ি বেঁধে দিচ্ছি। যে কোনো দড়ি দিয়ে এরম বেঁধে আপনারা রোদ্দুরে দেবেন। এটা 5 থেকে 6 দিন 7 দিন রোদ্দুরে দেওয়ার পর আমতেল রেডি হবে, তার আগে কিন্তু এটা খাওয়া যাবে না। 7 দিন বাদে এটা আপনারা খেতে পারবেন। কড়া রোদ হলে 5 দিনেও হয়ে যায়, তাই 5 দিন বাদে আপনাদের আমি দেখাবো। পাঁচ দিন বাদে দেখাচ্ছি, আমতেল আমার একদম রেডি হয়ে গেছে। সুন্দর আমতেলে গন্ধ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আমতেলের কালারটা দেখলেই বুঝতে পারছো যে কতটা আমতেলটা দারুণ হয়েছে, মজেছে, কি সুন্দর একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলের মশলা আর আমের সাথে, আর আমের খুব সুন্দর গন্ধ হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।